আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি রেখাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ উমর ফারুক, সহকারী শিক্ষক জীববিজ্ঞান। আমি আজকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে একটি ক্লাস উপস্থাপন করব। চলো ক্লাসটি সকলে উপভোগ করি। প্রথমে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। উপস্থাপনায় মোহাম্মদ উমর ফারুক, সহকারী শিক্ষক কুমিল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিটামইন কিশোরগঞ্জ। পাঠ পরিচিতি, আজকের পাঠ বিজ্ঞান চতুর্থ অধ্যায় অষ্টম শ্রেণী। আচ্ছা, আমরা স্ক্রিনে কতগুলো চিত্র দেখতে পাচ্ছি। একটি হচ্ছে, প্রথম চিত্রটি হচ্ছে মূল, দ্বিতীয় চিত্রটি হচ্ছে পাতা, তৃতীয় চিত্রটি হচ্ছে কাণ্ড এবং চতুর্থ চিত্রটি হচ্ছে ফুল। তো কোনটি উদ্ভিদের যৌন জননে অঙ্গ, যৌন জননের অঙ্গ, অর্থাৎ কোনটি উদ্ভিদ যৌন কাজে অংশগ্রহণ করে? আমরা জানি উদ্ভিদের প্রজনন দুই ভাগ হয়ে থাকে, একটা হলো যৌন প্রজনন, আরেকটা হচ্ছে অযৌন প্রজনন। তো এখানে যে চারটি চিত্র দেখতে পেলাম, এগুলি কোনটি যৌন কাজে অংশগ্রহণ, যৌন প্রজননে অংশগ্রহণ করে? আমরা সবাই জানি যে ফুলের, আদর্শ ফুলের মধ্যে পাঁচটি অংশ আছে, ভিত্তি, দলমণ্ডল, পুংকেশর, স্ত্রীকেশর এবং পাপড়ি। এর মধ্যে পুংকেশর, স্ত্রীকেশর যৌন কাজে অংশগ্রহণ করে। তাহলে আমরা বলতে পারি যে ফুল হচ্ছে যৌন জননের অঙ্গ। তাহলে আজকের আমাদের পাঠ হবে যৌন জনন, সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গ ফুল। যৌন জনন সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গ ফুল। সকল সুগতির জনঙ্গ ফুল। তাহলে ফুল নিয়ে আমরা একটু আলোচনা করি। অধ্যায় শেষে তোমরা সকল সুগতির একটি জনঙ্গ নাম বলতে পারবে, জনঙ্গটির বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে, জনঙ্গটির বিভিন্ন অংশের কাজ বিশ্লেষণ করতে পারবে, একটি সম্পূর্ণ ফুলের বিভিন্ন অংশ। আমরা জানি একটি সম্পূর্ণ ফুলের পাঁচটি অংশ রয়েছে। একটা হলো বৃত্তি, বৃন্ত বা ভুটা। এক নম্বর হচ্ছে বৃন্ত বা ভুটা, দুই নম্বর হচ্ছে বৃত্তি, তিন নম্বর হচ্ছে দলমণ্ডল, চার নম্বর হচ্ছে পুংকেশর, পাঁচ নম্বর হচ্ছে স্ত্রীকেশর। এই পাঁচটি অংশ একটি সম্পূর্ণ ফুলের, এই পাঁচটি অংশ নিয়ে একটি সম্পূর্ণ ফুল গঠিত। তাহলে আমরা ফুলে লিখি পাঁচটি অংশ। এক নম্বর হচ্ছে, এক নম্বর হচ্ছে বৃন্ত, বৃন্ত বা ভুটা। দুই নম্বর বৃত্তি, তিন নম্বর পাপড়ি, পাপড়ি বা দলমণ্ডল, দলমণ্ডল। চার নম্বর হচ্ছে পুংস্তবক, পাঁচ নম্বর হচ্ছে স্ত্রীস্তবক। এই পাঁচটি অংশ নিয়ে একটি সম্পূর্ণ ফুল গঠিত। এই যে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখালাম, একটা ফুল বৃন্ত, প্রথম ইয়াতে হচ্ছে স্ত্রীস্তবক, পরে বৃন্ত, পাপড়ি, বৃত্তি, পুংস্তবক, এই পাঁচটি অংশ নিয়ে একটি সম্পূর্ণ ফল ফুল।
প্রথম আমরা একটা ফুলের কুঁড়ি অবস্থায়, যখন ফুলটি কুঁড়ি অবস্থায় থাকে তখন বৃত্তি দ্বারা আবৃত থাকে। তাহলে বৃত্তি ফুলের, বৃত্তির কাজ হচ্ছে ফুলের অন্যান্য অংশগুলোকে রোদ বৃষ্টি ও পোকামাকড়ের হাত থেকে রক্ষা করা। যখন ফুল কুঁড়ি অবস্থায় থাকে এই ফুলকে মানে রোদ বৃষ্টি জ্বর, রোদ বৃষ্টি পোকামাকড় ইত্যাদি হাত থেকে রক্ষা করার জন্য বৃত্তি মানে অপরিহার্য ভূমিকা পালন করে। আর বৃত্ত হচ্ছে ফুলের গাছের কাণ্ড থেকে ফুলের গোড়া পর্যন্ত একটা কাঠির মতো অংশ থাকে, এটাকে বলা হয় বৃন্ত। আমরা দেখতে পেলাম পাপড়ি বা দোলমণ্ডল। পাপড়ি সাধারণত জানি যে ক্রোমোপ্লাস্ট দ্বারা গঠিত। ক্রোমোপ্লাস্ট প্লাস্টিডের একটা অংশ, এটা আমরা অন্য অধ্যায়ে দেখব। এটা মানে ক্রোমোপ্লাস্ট থাকার কারণে ফুলের রং বিভিন্ন বর্ণের হয়ে থাকে, যেমন লাল, বেগুনি, হলুদ ইত্যাদি বিভিন্ন বর্ণের হয়ে থাকে। এগুলি ক্রোমোপ্লাস্টের কারণে এরকম রঙিন হয়। এরা পোকামাকড়, এর কাজ হচ্ছে এরা পোকামাকড় ও পশু পাখি আকর্ষণ করে এবং পরাগায়নে নিশ্চিত করে এবং পরাগায়নে সহায়তা করে। এখন পুষ্পমঞ্জুরি আমরা একটা চিত্র দেখতেছি সামনে। পুষ্পমঞ্জুরি এখানে পুং এবং স্ত্রী উভয় কেশ আছে আছে। এখানে পুং 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 স্তবক, পুষ্পমঞ্জুরি হচ্ছে পুং স্তবক। এখানে পুংদণ্ড, পরাগধানি, পরাগ রেণু ইত্যাদি অবস্থান করে। এর কাজ হচ্ছে পরাগধানির মধ্যে পরাগ উৎপন্ন করা। এরা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। এই লাস্টের চিত্রটাতে দেখলাম যে একটা স্ত্রী স্তবক। স্ত্রী স্তবক হচ্ছে বা গর্ভাশয়, স্ত্রী স্তবককে আমরা গর্ভাশয় বলি। এর কাজ গর্ভাশয়ের ভিতরে ডিম্বক বিশেষ নিয়মে সজ্জিত থাকে। এই ডিম্বকই পুং স্তবকের নিয়ে সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। এই ডিম্বকগুলি জনন কাজে অংশগ্রহণ করে বীজ ফুল ফলে বীজে পরিণত হয় এবং ফলে পরিণত হয়। আমরা স্ত্রী স্তবকের তিনটি অংশ জানি। একটা হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়। এই তিনটি অংশ নিয়ে স্ত্রী স্তবক গঠিত। পরাগায়নের জন্য পুষ্পমঞ্জুরি গুরুত্বপূর্ণ, খুব বেশি। পরাগায়নে ফুলের গুরুত্ব লিখ। পরাগায়নে ফুলের গুরুত্ব কি? পরাগায়নে ফুলের গুরুত্ব অপরিসীম। ফুল বিভিন্ন রঙিন হয়ে থাকে এবং এগুলি উজ্জ্বল বর্ণের হয়, তখন পোকামাকড় কীট পতঙ্গ ফুলে ফুলে ঘুরে বেড়ায়। যখন এক ফুল থেকে অন্য ফুলে পোকামাকড় যায় তখন তাদের শরীরে পরাগ পুং স্তবকের পরাগধানি থেকে পরাগরেণু স্ত্রী স্তবকের গর্ভমুণ্ডে পতিত হওয়াকে বলা হয় পরাগায়ন। যখন পোকামাকড় পুরুষ ফুলে বসবে তখন পুং পরাগধানি থেকে পরাগরেণু পোকামাকড়ের গায়ে লেগে যায়, তখন এটা আবার যখন উড়ে গিয়ে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে বসে তখন ওই জায়গায় পরাগরেণুটা পতিত হয় এবং পরাগায়ন ঘটায়। তাহলে পরাগায়নে ফুলের গুরুত্ব অপরিসীম, এটা আমরা বুঝতে পারলাম। একটা আদর্শ ফুলের বিভিন্ন অংশে কাজ। আমরা আদর্শ ফুল বলতে বুঝি যে ফুলের পাঁচটি অংশ বৃন্ত, বুটা, পাপড়ি, দল, দলমণ্ডল, পাপড়ি বা দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রী স্তবক বিদ্যমান, সেই ফুলকে আমরা একটা আদর্শ ফুল বলি। তো বৃন্তর কাজ তো আমরা জানি যে গাছ থেকে কাণ্ড থেকে ফুলকে সংযুক্ত করে রাখা। তারপর বৃতি কুড়ি অবস্থায় ফুলকে রোদ বৃষ্টি পোকামাকড় হাত থেকে রক্ষা করা। দলমণ্ডল, এই দলমণ্ডল হচ্ছে দলমণ্ডল বা পাপড়ি, এটা রঙিন হওয়ায় পোকামাকড়কে আকৃষ্ট করে এবং পরাগায়নে সহায়তা করে। আর পুংস্তবক হচ্ছে পুংস্তবকের পরাগরেণু উৎপন্ন হয় এবং এই পরাগরেণু জনন কাজে অংশগ্রহণ করে। স্ত্রী স্তবকের তিনটি অংশ গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়ে ডিম্বক সজ্জিত থাকে এবং ডিম্বকের সাথে পরাগরেণু মিলনের ফলে
বীজ ও ফল উৎপন্ন হয় এবং পরাগায়নে সহায়তা করে। আচ্ছা, আমরা এখন এই যে পাঠটি বললাম এই পাঠের সম্পর্কে তোমাদের একটু মূল্যায়ন আসি। সবৃন্তক ফুল কি, সম্পূর্ণ ফুল কি, বৃত্তির কাজ কি, জনন কাজ অংশগ্রহণকারী স্তবক কয়টি কি কি? সবৃন্তক ফুল, যে ফুলের বৃন্তক বৃন্ত উপস্থিত থাকে তাকে সবৃন্তক ফুল বলা হয়। আর সম্পূর্ণ ফুল কি, যে ফুলের বৃন্ত পাপড়ি ভৃতি পৌঁস্তবক স্ত্রীস্তবক পাঁচটি অংশ বিদ্যমান তাকে বলে সম্পূর্ণ ফুল। বৃত্তির কাজ কি, বৃত্তি সবুজ বর্ণের হয়ে থাকে, বৃত্তি মানে ফুলের কুড়ি অবস্থায় ফুলকে পোকামাকড় রোদ বৃষ্টির হাত থেকে রক্ষা করে। জনন কাজে অংশগ্রহণকারী স্তবক কয়টি ও কি কি? আমরা জানি জনন কাজে অংশগ্রহণকারী স্তবক দুইটি, একটা হচ্ছে পুংস্তবক এবং স্ত্রীস্তবক, এই দুইটি সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। তাহলে আজকে তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো, একটি আদর্শ ফুল চিহ্নিত চিত্র অঙ্কন করো এবং এই ফুলের বিভিন্ন অংশের নাম লিখবা, ফুল একটা আদর্শ জবা ফুল অঙ্কন করে এই ফুলের বিভিন্ন অংশের নাম লিখবে এবং বিভিন্ন অংশের বর্ণনা বিবৃতি করবে। তাহলে ধন্যবাদ, আজকের ক্লাসে আমরা মাল্টিমিডিয়ার সংক্ষিপ্ত আকারে একটি ক্লাস উপভোগ করলাম। হ্যাঁ, এখন আমাদের পরবর্তী ক্লাসে তোমাদের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় স্লাইড নিয়ে আমি উপস্থাপন হব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, ঘরে থাকো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।